আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগত জানাচ্ছি আমার অনলাইন ক্লাসে। আজ আলোচনা করব অর্থনীতি প্রথম পত্র নবম অধ্যায়ের ওপরে। যারা এইবারের পরীক্ষার্থী তাদের জন্য বলতে পারো চূড়ান্ত প্রস্তুতির জন্য আমি এই ক্লাসটি নিতে যাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস, এখানে সৃজনশীল প্রশ্ন অনেক বেশি এসে থাকে। তো এই ক্ষেত্রে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সামগ্রিক ব্যয়, এর ইংরেজি হচ্ছে এগ্রিগেট এক্সপেন্ডিচার। তোমরা নিশ্চয় পড়ার সময় শুনেছো বা পড়েছো যে দুই খাত বিশিষ্ট অর্থনীতি, তিন খাত বিশিষ্ট অর্থনীতি, চার খাত বিশিষ্ট অর্থনীতি। আজকের আলোচনা মূলত সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। তো অর্থনীতিতে তোমরা দেখছো যে জাতীয় আয় পরিমাপের তিনটি পদ্ধতি আছে। কী কী? একটি ছিল উৎপাদন পদ্ধতি, একটি হচ্ছে আয় পদ্ধতি, এবং একটি হচ্ছে ব্যয় পদ্ধতি। অর্থাৎ যা কিছু উৎপাদন হয় সেগুলো যা হবে, মানুষ বিভিন্ন উৎপাদনের চারটি উপকরণ, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, তাদের যে আয় সেটি পদ্ধতি সেটি দিয়েও জাতীয় আয় পরিমাপ করা যায়। আবার আর একটা হচ্ছে ব্যয়, অর্থাৎ মানুষ যা আয় করে তা তো ব্যয় করে। তাহলে ব্যয় করে কে? মানুষ মূলত ব্যয় করে ভোগের জন্য, আর ভোগ শেষে যেটা থাকে সেটা কি হয়? সঞ্চয়। এবং সঞ্চয় পরবর্তীকালে মানুষ কি করে? বিনিয়োগ করে। তাহলে ব্যয়ের দৃষ্টিকোণ থেকে কি বলা হচ্ছে যে মানুষ ভোগের জন্য ব্যয় করে, আর কিসের জন্য ব্যয় করে? বিনিয়োগের জন্য ব্যয় করে। একটা দেশে সরকার আছে, তাহলে সরকার কি করে? সরকারও ব্যয় করে। সরকারি ব্যয়কে বলা হয় গভর্নমেন্টাল এক্সপেন্ডিচার। আরও এক ধরনের ব্যয় এর কথা বলা হয় যেটি মুক্ত অর্থনীতি যদি হয়, অর্থাৎ অন্য দেশের সাথে বাণিজ্য থাকে, তাহলে কি হচ্ছে, একটা দেশ অন্য দেশে পণ্য রপ্তানি করে এবং অন্য দেশ থেকে আমদানি করে। তো পণ্য রপ্তানি এবং আমদানি, রপ্তানি করলে কি হয়, সেটা আয় আসে, আর আমদানি করলে নিজেদের অর্থ অন্য দেশে চলে যায়। তো এই আয় পরিমাপের সময় কিংবা সামগ্রিক ব্যয়ের হিসাবে সময় আরও একটা জিনিস অন্তর্ভুক্ত হয়, সেটা হচ্ছে এক্স মাইনাস এম। এখানে এক্স হচ্ছে এক্সপোর্ট এবং এম হচ্ছে ইম্পোর্ট, মানে আমদানি। তাহলে এটা এক্স মাইনাস এম কে এক্স এন, অর্থাৎ নেট রপ্তানি হিসাবেও দেখানো যায়। তো এটি হচ্ছে সামগ্রিক ব্যয়, ঠিক আছে? অর্থাৎ একটা সময় যা উৎপাদন, দ্রব্য সামগ্রী সেবা উৎপাদন হয় তা মূলত কারা ব্যয় করে? ভোক্তা সাধারণ ব্যয় করে, বিনিয়োগকারীরা ব্যয় করে, সরকার ব্যয় করে, এবং আর একটা হচ্ছে নেট রপ্তানি। তো এক্ষেত্রে তোমরা নিশ্চয়ই শুনেছ যে দুই খাত বিশিষ্ট অর্থনীতিতে যদি এগ্রিগেট এই এক্সপেন্ডিচারের হিসাব করা হয়, এটাকে ওয়াই দ্বারাও দেখানো হয় আয়ের হিসাব করলে, আবার ইও বলা হয়, তাহলে এগ্রিগেট এক্সপেন্ডিচার এটি পরিমাপের। তাহলে তিনটি খাত ভিত্তিতে এটি পরিমাপ করা হয়। একটা হচ্ছে দুই খাত বিশিষ্ট অর্থনীতিতে, আর একটা হচ্ছে কি তিন খাত, আর একটা হচ্ছে চার খাত, এবং আর একটা হচ্ছে কি চার খাত। তাহলে এই তিনভাবে কি হয়, এগ্রিগেট যে ব্যয় সেটি হিসাব করা হয়। একটা কী কী? দুই খাত বিশিষ্ট অর্থনীতি, তিন খাত বিশিষ্ট অর্থনীতি, এবং চার খাত বিশিষ্ট অর্থনীতি। তো দুই খাত বিশিষ্ট অর্থনীতিতে কী থাকবে? ওয়াই ইকুয়াল টু এগ্রিগেট এক্সপেন্ডিচার ইকুয়াল টু সি প্লাস আই। অর্থাৎ এক্ষেত্রে শুধু সরকার আছে, শুধুমাত্র পরিবার আছে, ভোক্তা সাধারণ অর্থাৎ পরিবার আছে, এবং আর একটা হচ্ছে বিনিয়োগকারীরা আছে। তো পরিবার এবং বিনিয়োগকারী বা উৎপাদন প্রতিষ্ঠান, তো এরা কি করে? ভোগের জন্য ব্যয় করে, এবং বাকিটা কি করবে? সঞ্চয় করবে, এবং সঞ্চয়টাই পরবর্তীতে কি করছে? বিনিয়োগ করছে। তাহলে দ্বি খাত বিশিষ্ট এটি, তাহলে কয়টা খাত? পরিবার এবং বিনিয়োগকারী বা ব্যবসায়ী প্রতিষ্ঠান বা উৎপাদন প্রতিষ্ঠান। তাহলে দুই খাত বিশিষ্ট অর্থনীতিতে আয় বা জাতীয় আয় বা এগ্রিগেট অর্থাৎ সামগ্রিক এক্সপেন্ডিচার যেটি, ব্যয় যেটি, সেটা হচ্ছে সি প্লাস আই, ঠিক আছে? আর যদি এটি তিন খাত বিশিষ্ট অর্থনীতি হয়, তাহলে এগ্রিগেট এক্সপেন্ডিচার ইকুয়াল টু কী হবে? তিন খাত বিশিষ্ট অর্থনীতি হলে সি প্লাস আই তো আছে, এর সাথে সরকারি ব্যয় যেটা, একটা দেশে সরকার ব্যয় করে না, তাহলে সরকারি ব্যয় যেটি সেটিও অন্তর্ভুক্ত হবে। তাহলে কী হবে? সি প্লাস আই প্লাস জি, জি মানে হচ্ছে গভর্নমেন্টাল এক্সপেন্ডিচার, এক্ষেত্রে যোগ হবে। আর যদি এই অর্থনীতিটা মুক্ত অর্থনীতি হয়,
অর্থাৎ অন্য দেশের সাথে ব্যবসা বাণিজ্য তো এগুলো থাকেই, তাহলে অন্য দেশে পণ্য আগেই বলেছি যে রপ্তানি করে, একটা দেশের জনগণ অন্য দেশে কাজ করে সেটা তাহলে মানব সম্পদ রপ্তানি, তারা যে ইনকাম করে সেটা আমাদের দেশে পাঠিয়ে দেয়, আবার অন্য দেশের নাগরিক যারা আমাদের দেশে কাজ করছে তাদের যে ইনকাম সেটা তারা তাদের দেশে পাঠিয়ে দিচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা শ্রম আমদানি করছি, তাহলে সেটা কি হবে, বিয়োগ করতে হবে। তো এই ক্ষেত্রে আবার তিন খাত চার খাত বিশিষ্ট অর্থনীতিতে, তাহলে এটি গেল দুই খাত বিশিষ্ট অর্থনীতিতে, এটি হলো তিন খাত বিশিষ্ট অর্থনীতি, আর চার খাত বিশিষ্ট অর্থনীতিতে এগ্রিগেট এক্সপেন্ডিচার ইকুয়াল টু কি হবে, সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম, এক্স মাইনাস এম ইকলটা আবার কী বলা হয়, এক্স এন, অর্থাৎ নিট রপ্তানি। তোমাদের অনেক সময় পরীক্ষায় এইভাবে প্রশ্ন আসতে পারে যে ধরো একটা দেশে ভোগের জন্য ব্যয় হচ্ছে 200 কোটি টাকা, বিনিয়োগ ব্যয় হচ্ছে 100 কোটি টাকা, সরকারি ব্যয় হলো 200 কোটি টাকা, এবং নিট রপ্তানি হলো কত, ধরো 50 কোটি টাকা। তাহলে এই ক্ষেত্রে এখন তোমার বলতে পারে যে দুই বিভিন্ন খাত ভিত্তিক এই ক্ষেত্রে এগ্রিগেট এক্সপেন্ডিচার বা জাতীয় আয়ের পরিমাণ দেখা। তাহলে তোমরা এখানে কি করবে, দুই খাত বিশিষ্ট অর্থনীতিতে কিছুই না, শুধু সি প্লাস আইকে যোগ করে দিবে। তাহলে এখানে সি ইকুয়াল টু ধরো 200, আই ইকুয়াল টু হচ্ছে 100, তাহলে 200 যোগ 100 ইকুয়াল টু হয়ে গেল 300। আবার যদি তিন খাত বিশিষ্ট হয় তাহলে কি হবে, সি প্লাস আই প্লাস জি, তাহলে সি এর মান 200 যোগ আয়ের মান 100 যোগ জি এর মান 200, অর্থাৎ যে মানটা দেয়া থাকবে সেগুলো যোগ করে দিবে, তাহলে 200 200 400 100 500। আর যদি চার খাত বিশিষ্ট অর্থনীতি হয় তাহলে কি হবে, সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স এন বাই এক্স মাইনাস এম, তাহলে এখানে সি সমান আবারও যোগ করে 200 যোগ 100 যোগ 200 যোগ 50 সমান কত হবে, 550। তো এভাবে মনে খুবই সহজ জিনিস, শুধু একটু জানলে তোমরা লিখতে পারবে। তো এই চলে গেল আমাদের সামগ্রিক ব্যয় এর হিসাব নিকাশ। তো এই ক্ষেত্রে দেখো আমরা কী নিয়ে আলোচনা করলাম, এই যে সি এবং এই যে আই, তো এই সি কি আই কি, অর্থাৎ ভোগ ব্যয় কি বিনিয়োগ ব্যয় কি, এগুলোর থেকেও আবার জাতীয় আয় ভারসাম্য জাতীয় আয় নির্ণয়ের অঙ্ক আসে, তোমাদের বিস্তারিত আলোচনা আছে এইগুলোর ওপরে। তো সেই বিষয়গুলো নিয়ে আমি এরপরে ক্লাসে আলোচনায় যাচ্ছি, তারা তোমরা যারা এই ক্লাসটি দেখেছো তারা পরবর্তী ক্লাসটাও দেখতে পারো। তো ধন্যবাদ সবাইকে।